নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দুপুরবেলায় একটি ব্লগ নিয়ে। এই ব্লগে বেশি কিছু বলতে চাই না, বলতে চাই একটাই বিষয়, সেটা হচ্ছে বাড়ির সবার খুব মন খারাপ। আর এই কারণেই মন খারাপ, কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ। আমাদের যেগুলো অসুখ আছে আর কি, সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি, তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার। কিন্তু ওর যে USG রিপোর্ট করিয়েছিলাম, সেই রিপোর্টটাতে তো তোমাদের এসেছিলো হচ্ছে ওর গল ব্লাডারে স্টোন, সেটা ঠিক আছে। আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম, ওই ডাক্তারই লিখে দিয়েছিল কিন্তু তখন হয়নি। হ্যাঁ, তুমি বললা না যে রক্তের রিপোর্টটা পরে আসবে? হ্যাঁ, তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম। তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি, ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত। তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে, খুবই খারাপ, বেশিরভাগই খারাপ এসছে। তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি, আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে। যেহেতু ওর অনেকে বলছে আর কি, ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে, হালকা জন্ডিস। আমরা লাইভে এসেছিলাম, ওখানে বলেছিলাম, অনেকে বন্ধুরাও কমেন্ট করে বলেছে। আর একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা, মানে ওর শরীরে রক্তের অভাব, হিমোগ্লোবিন 6.5, আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ। এর আগে ওর অপারেশন যখন হয়েছিল, টিউমার অপারেশন হয়েছিল, তোমরা অনেকে জানো না, তখন অনেক দিন আগে, তাই না? এখন থেকে প্রায় 4 বছর আগে হয়েছে। তো সেই এখানে ধরা পড়ছিল না অসুখটা, কলকাতাতে NRS-এ গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল, তো রগের টিউমার, সেই জন্য ওখানে অপারেশন ওটা করতে হয়েছিল, প্লাস্টিক সার্জারি। আর না, প্লাস্টিক সার্জারি করিনি আমরা, যাই হোক আমার মনে হচ্ছে না, করতে বলেছিল কিন্তু করিনি। আর খুব সেন্সিটিভ আর কি জায়গায় অপারেশন হয়েছিল, ইউটেলাস টিউমার ছিল। আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম, 6.5। আমরা ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো যে অত ঘাবড়ানোর কিছু না, শারীরিক সমস্যার জন্যে অনেক সময় রক্ত কমে যায় শরীরে, শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক ফল খেতে হবে, মানে যেগুলো ফল খেতে বলেছে, যেমন বেদানা খুব করে খেতে বলেছে, আর খেতে বলেছে হচ্ছে বিট, আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা, থোড়, কলা, মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে। তাহলে বলছে যে 2-3 মাসের মধ্যে মোটামুটি 8.5-9-এর উপরে চলে আসবে। আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো ওষুধ চলছে ওর, এখনও ওর বমি বমি ভাবটা যায়নি, মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বমি বমি ভাব করছে। আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গলব্লাডারের স্টোন নাকি গলে না, মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই, কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা 3 মাস ওষুধ খাও, 3 মাস পরে আবার চেক আপ হবে, সেই চেক আপে আবার দেখতে পারবা যে গলেছে কি না বা অতখানি আছে নাকি। তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি। এখন মেন সমস্যা হচ্ছে যে ওর এনার্জিটা কমে গেছে শরীরে, তার জন্য ওকে গ্লুকন-ডি খেতে বলেছে প্রতিদিন 3 টাইম করে গ্লুকন-ডি। তো গ্লুকন-ডি খেতেই পারে না, হজমই হয় না গ্লুকন-ডি, ওটা খেলে গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, বমি বমি ভাব। ফল খেলেও আমার তাই, হ্যাঁ ফল খেলেও তাই হচ্ছে। তো এইরকম সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি, যার জন্য আমরা ভিডিও ঠিকঠাক রিলিজ করতে পারছি না প্রতিদিন। আমরা কিন্তু রেগুলার একটা করে ব্লগ, একটা করে ফানি, আর দুটো করে শর্ট ভিডিও প্রতিদিন কিন্তু দেওয়ার চেষ্টা করি, হয়তো কোনো কারণবশত একটা করে বাদ যায় কোনোদিন, কিন্তু বেশিরভাগই আমরা কন্টিনিউয়াসলি কাজ করি। এখন সব বন্ধ, কিন্তু সেগুলো এখন সব বন্ধ আছে বাড়িতে অসুস্থতার কারণে, আর বুঝতেই পারছো তোমরা, সবসময় ঘুমাচ্ছে, আর বাড়িতে রক্তের একটু সমস্যা। তো আর আমার বন্ধুদের আমি এখনো বলিনি, যারা ব্লাড দিয়েছিল এর আগে তারা কিন্তু আমার বন্ধু, একজন সিভিকে কাজ করে, ওর নাম হাইবাবু, ওর বাড়ি হচ্ছে এই লক্ষ্মীনারায়ণপুর ওইদিকে। তো ছেলেটা খুবই ভালো, আর ও বলেছিল যে পরবর্তীতে যদি ব্লাড লাগে তাহলে আমি দিব। আর একটা বন্ধু, ওটা আমার যে মাগুরপুরে বাড়ি ছিল সেই বাড়ির পাশে মান্দাপাড়াতে বলে একটা জায়গা আছে, ওখানকার ছেলেটার নাম হচ্ছে, প্রচুর চেষ্টা করলো, নামটা মনে করতে পারলো না। ততক্ষণ আমি দেখো কতগুলো সাজনা পাতা তুললাম, এগুলো ওই যে পুনু মামাদের বাগান হয়, এই মামিদের বাড়িতে, ফর্সা মামিদের বাড়িতে যাই যে সবসময়, ওরা ভালো, কোনো জিনিস আমি বললাম না তাতে নিয়ে নিলাম, কিছু বলবে না, জানি নেই, অভ্যাস আছে, ওরা আমাদের বাড়িতে যা কিছু থাকে নেয়, আমরাও নেই। যাই হোক, এখানে এই বাগানটাতে এসে আমরা মোচাচুরির ভিডিওটা করি। আর নামটা আমার মনে পড়লো না ভাইটার, অনেকদিন থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ নেই, সেই জন্য হয়তো মনে পড়ছে না।
সেভ করা আছে, ফোনটা আমার বাড়িতে রেখে এসেছি, ওই জন্য গেলাম না, পরে নামটা আমি বলে দেবো। তো ওরা খুব হেল্প করেছিল, আর এখন আবার ডাক্তারবাবুকে বললাম যে ব্লাড দিতে হবে নাকি, তাহলে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করব। তো ডাক্তারবাবু বললো যে না, ব্লাড দিতে হবে না, তুমি এক মাস দেখো, আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো নিয়ম পালন করো, ঠিক ব্লাড হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সেই জন্য ভাবছি যে এক মাস ওষুধ খাকো, ওষুধ তো খাচ্ছে, আর সেই সঙ্গে প্রচণ্ড প্রচুর পরিমাণে ফল খাওয়াচ্ছি। ডাক্তার বলেছে যে ঠিকঠাক হয়ে যাবে, আর একটা সিরাপ লিখে দিয়েছে, সেটার নাম হচ্ছে ডেক্সুরেন্স, তো সেটা খেলেও উপকার হবে। তো এখন দেখা যাক কি হয়, তোমরা কামনা করো যেন ওর সমস্যাটা যেন দূর হয়ে যায়। এই তো আর কি বলবো, ফালতু কোনো অসুখই ছিল না, হঠাৎ করে টেস্ট করে দেখছি যে ওই যে ভালো লাগছিল না, তখন টেস্ট করে ডাক্তার লিখে দিয়েছে রক্তটা। আমি তো কোথায় যাচ্ছিলাম না, আমরা ভাবছি, আমি ভাবছি যে রক্তের বেকার কিছু তো হবেই না, 1600-1700 টাকা লস। ও তো করতেই চাইছিল না, উপরন্ত আমি ডাক্তারবাবু যেগুলো রিপোর্ট করিয়েছিল তার সঙ্গে একটা আমি এক্সট্রা ওই যেটা ক্রিয়েটিন টেস্ট মানে কিডনি ফাংশন টেস্ট ওটা আমি দিয়েছিলাম, তো ওটা সব ঠিক আছে, কিডনি ওকে আছে, লিভারের সাইজও ঠিক আছে, কিন্তু লিভারে ওই যে জন্ডিস হালকা আর গলব্লাডারে স্টোন। আমি ভাবতেই পারিনি যে আমার আবার এতগুলো রোগ ধরে গেছে, জানি না কি করে হলো। যাই হোক, অত চাপ নেই, ভালো হয়ে যাবে, কিন্তু এখন ভিডিও দিতে পারছি না বলে মন খারাপ লাগে সবসময়, মানে এতটাই দুর্বল লাগে, এই জন্য যে এখন করবো না, থাক, করতে করতে ধরো সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হলে তো জানো ছবি ভালো হয় না, ওই জন্য ভিডিও দিতে পারছি না, কি আর করা যাবে, মন খারাপ হচ্ছে আমাদের খুব। আর সবাই কমেন্ট করে আর কি, তোমরা বন্ধুরা অনেকেই কমেন্ট করে লিখেছো যে ভিডিও ঠিকঠাক আসছে না বা ভিডিও ছাড়ছো না কেন, তো এটাই হচ্ছে প্রবলেম, বাড়িতে সবাই অসুস্থ, আমরা একটু কম অসুস্থ, আলপনা বেশি, যার জন্য ভিডিও আসছে না। বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তাহলে তো মন খারাপ থাকে সকলেরই, আর শরীরটাই তো খারাপ, রোদ্রের মধ্যে ভিডিও করি আমরা, বিশেষ করে দুপুরবেলাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সেই টাইমে আমরা করি, ওটা কোনো ব্যাপার না যে মানুষের সামনে, সেই জন্য না, তখন চারিদিকে আলোটা বেশি হয় আর টাইমটা পাওয়া যায় অনেকটা, ওই জন্য, আর ওই টাইমটাই এখন আর বের হতে পারছি না, তখন শুয়ে থাকতে হচ্ছে, ওই 2-3 ঘন্টা শুয়ে থেকে আমার মানে বাটা কেটে যাচ্ছে। আর সেই জন্য আমরা ভেবেছি যে প্রতিদিন লাইভ করব, হয়তো কোনো দিন ইউটিউবে করবো, কোনো দিন ফেসবুকে করবো, এভাবে আমরা সময় কাটাবো তোমাদের সঙ্গে, এটাই আমরা সবাই ভেবেছি। আমাদের বাড়ি ঘরগুলো দেখিস, আমার আমার বুড়া মা আছে দেখিস, আমি আজ শাক খেতে যাচ্ছি। আচ্ছা দেখো, যাও বিলাই বাড়ি যাও, আরে আজকাই যাবো, আজকাই আসবো, বাড়িতে আমাদের কেউ নাই, গরু ভালো ভালো যাও, ভালো ভালো আসো। আমার বিয়াই বেটির, আমার ছোট ছেলের জেঠানিস যাচ্ছি, তাহলে থাকেন ভাই। জায়গাটার নাম কো? জায়গাটার নাম হচ্ছে দুমুঠা, সবাই মিলে গোটা পরিবার, গোটা পরিবার মিলে যাচ্ছি, হয় না গেলে বা কি কয়। আর একবার হচ্ছে মেজো বেটি হচ্ছে সাত দিল যেতে পারি নাই, এবার কাউ যদি না যায় তো কবে যে, তখন কবে কবে যে, আর বড় ছেলে শ্বশুর বাড়ি যায়, আর আর ছোট ছোট বেটা শ্বশুর বাড়ি যায় না, তার আর কেমন দেখা যায়, তাকেন থাক। কই কি নিছেন দেখো, দেখো কি নিছেন, ভালো হয়েছে তো শাড়িটা, দেখাও খুলে বাটি পিনতে ধরো, তুমি ধরো বাটি পিনতে, শাড়ি ভালো হয়েছে না, আর যে ক্যাটালগটা দেখো, ভালো হয়েছে। আরে আমি কেমন আছো, তুমি বলে আমার বলে খোঁজ করছো, আমাদের বাড়ি চলে আসো, বালুঘাট যখন আসবে তখন তো চলে আসো, আমার কেমন লাগছে সাথে বলো তো, পিছনে ঘুরো, কেমন লাগছে আমার কেন বলে দিবেন। এই তো দুজনকে দেখছো, দুই মেয়ে, দুই সুন্দরী কন্যা, এরা দুই বোন, এর নীলজন দিদি আর হলুদজন বোন, এরা বিয়ে করেছে নিজেদের মধ্যে, একজন বিয়ে করেছে জেঠুর ছেলেকে আর একজন বিয়ে করেছে কাকুর ছেলেকে, আর বাচ্চাটার নাম তো আদি, তোমরা জানো এই মামির বাচ্চা হয়, আর এটা আদির বাবা, এই নীল মামির বর, আর ময়না মামির বরকে দেখাতে পারলাম না, ও একদম লজ্জায় গলে পড়ে, লজ্জাবতী, আর দুই ভাইয়ে দুই মানে ভাইরা ভাই আর কি, কাকুর ছেলে আর জেঠুর ছেলে, দুই ভাইয়ে ভাইরা ভাই। এই মামিরা মোট চার বোন, তো তার মধ্যে একজনের মানে মেজো জনের সাদ, সেখানেই সবাই আজকে যাচ্ছে দলবল বেঁধে,
যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।